আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা কেমন আছেন আল্লাহর মতো ভালো আছেন তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা যখন একাকি নামাজ পড়ি বা আমরা যখন জামাতে নামাজ পড়ি তখন যদি আমাদের অজু ভঙ্গ হয়ে যায় অর্থাৎ নামাজ চলাকালীন অবস্থায় যদি আমাদের অজু ভঙ্গ হয়ে যায় তখন আমাদের কী করণীয় আমরা কী করতে পারি বা ইসলামী শরীয়তে তখন কি হুকুম রয়েছে আজকে আমরা সেটি জানব তো কেউ যদি একাকী নামাজ পড়ে অর্থাৎ একাকী নামাজ পড়া অবস্থায় যখনই তার উজু ভঙ্গ হয়ে যাবে বা উজু নষ্ট হয়ে যাবে যে অবস্থায় তার অজু ভঙ্গ হয়েছে বা নষ্ট হয়েছে তখনই সে অবস্থা থেকে সে চুপে চুপে কোনো কথাবার্তা না বলে চুপে চুপে সে গিয়ে পুনরায় উজু করে যে অবস্থায় সে এসেছে অজু নষ্ট হয়েছে সে অবস্থায় আবার সে শরিক হবে তাহলে তার শরিক হয়ে তার নামাজ পূর্ণ করবে তাহলে তার নামাজ হয়ে যাবে তো আসল অর্থাৎ যেখান থেকে নামাজটি তরক হয়েছে বা নামাজটি বঙ্গ হয়েছে সেখান থেকে সে আবার শুরু করতে পারবে এবং সেখান থেকে শুরু করে নামাজ শেষ করতে পারবে আর কেউ যদি জামাতে নামাজ পড়ে তো আমাদের তো সমস্যা হতেই পারে জামাতে নামাজ পড়াকালীন সময়ে যদি তার অজু নষ্ট হয়ে যায় তখন তাকে যেখান থেকে অর্থাৎ কাতারের এক পাশে দিয়ে কাতারের এক পাশ দিয়ে গিয়ে উজু করে পুনরায় যেখান থেকে নামাজ শেষ হয়েছে নামাজ যদি শেষ হবে সেখান থেকে সে আবার পুনরায় পড়বে যেহেতু ইমামের সাথে যদি সে নামাজ পড়ে অর্থাৎ পুনরায় উঁজু করে যেখানে চুপি চুপি নামাজ যদি শেষ হয়ে যায় তাহলে সে ডাকাতগুলো শেষ করবে আর যদি নামাজ শেষ না হয় তাহলে তার অংশগ্রহণ সঠিক হবে তার যেখানে সে সে পাবে সেখান থেকে সে শেষ করবে তো এটি হচ্ছে মোটামুটি ইসলামী নির্দেশনা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিতে বলবেন না আল্লাহ হাফিজ